নমস্কার। 2009 সালে শিক্ষার অধিকার আইন পাশ হয়। সেই আইনে বলা হয়েছে কর্মরত প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষিত হতে হবে, শিক্ষকতার জন্য যে যোগ্যতা দরকার তার একটি যোগ্যতা হলো বিএড, ডিএড এই সমস্তগুলো। শিক্ষার অধিকার আইন চালু হওয়ার পর বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা কর্মরত ছিলেন, অথচ এই ধরনের শিক্ষকতার যোগ্যতা সূচক এই বিএড ডিগ্রি যাদের ছিল না, তাদের জন্য সরকার ধাপে ধাপে ডিস্ট্যান্স এডুকেশনের মাধ্যমে বিএড করানোর একটা প্রচেষ্টা দেখা গিয়েছিল। ওডিএল মোডে বিভিন্ন স্কুলে যে সমস্ত প্যারাটিচাররা ছিলেন, পার্শ্ব শিক্ষক, তাদেরকে তখন ট্রেনিং দেওয়া হয়নি, কিন্তু শিক্ষার অধিকার আইনে বলা ছিল প্রত্যেককেই, মানে প্রত্যেক শিক্ষককেই এই যোগ্যতা অর্জন করতে হবে। বিভিন্ন শিক্ষক সংগঠন প্যারাটিচারদের এই ট্রেনিং দেওয়ার ব্যাপারে বিভিন্ন সময় দাবি তুলেছিলেন, অবশেষে তাদের সেই দাবি মান্যতা পেল। গত বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য তিনি ঘোষণা করেছেন আগামী 18 এপ্রিল পর্ষদের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই বিজ্ঞপ্তিতে পার্শ্ব শিক্ষকদের দূরশিক্ষার মাধ্যমে ডিএলএড ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে প্রায় 48,000 শিক্ষক শিক্ষিকা উপকৃত হবেন। অনলাইনে আবেদন করা যাবে। কে কোন সেন্টারে ট্রেনিং নিতে চান সেটা অনলাইনে পূরণ করার ব্যবস্থা থাকবে এবং সেইভাবে আবেদন করতে হবে। 2 বছরের পুরো সময়ের কোর্স, কোর্স ফি হিসাবে প্রায় 12,000 টাকা খরচ হবে। মানিক ভট্টাচার্যের কথা অনুসারে জানা গেল এই 12,000 টাকার পুরোটাই রাজ্য সরকার বহন করবে। তাহলে মিটলো এতদিনকার একটা দাবি। নমস্কার।